প্যান্ডেলে মা দুর্গার বিসর্জন অলরেডি হয়েই গেছে ইতিমধ্যেই, কিন্তু এখনও সিনেমা প্রেমীদের কাছে মা রয়েই গেছেন, কারণ সিনেমা হলে মুক্তি পেয়ে গেল বিজয়া দশমী। আর বিজয়া দশমীতে ভীষণ একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা পেয়ে যাচ্ছি রজতাভ দত্তকে, আর এখন এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন রজতাভদা। প্রথমেই বলো, বিজয়া দশমী শুভ বিজয়া তোমাকে সকল। হ্যাঁ, শুভ বিজয়া সবাইকে। বিজয়া দশমী আজকে মুক্তি পেয়ে গেছে, কিরকম রেসপন্স পাচ্ছ আগে একটু জানতে চাইব। এখনও অবধি তো খুবই উচ্ছ্বাস করছেন মানুষ, সবারই খুব ভালো লেগেছে বলেই জানিয়েছেন। এবার দেখা যাক আগামী এক সপ্তাহে, মানে এখনও অবধি যে রিপোর্ট এসছে তার অনেকেই তো আমার যে চেনা জানা বা একটু পরিচিত স্বল্প পরিচিত মানুষেরা, কাজে একটু নিউট্রাল মানুষের রিপোর্ট পেতে শুরু করলে বুঝতে পারবো যে রেসপন্স কীরকম পাচ্ছে। সিনেমার গল্পটা ঢুকবো, তার আগে বলি যে এই সিনেমাতে আমরা শুনেছি মহালয়া, এবং মহালয়া কি এখনও নিয়ম করে শোনা হয় প্রত্যেক বছরে? সবসময় নয়, খানিকটা শুনি তারপরে ঘুমিয়ে পড়ি, বা হয়তো মাঝখানে একটুখানি উঠে শুনলাম, এরকম হয় আর কি। মেয়ে বউ শোনে, আমি যেহেতু আমার অনেক রাত হয় শুতে, ওই সময়টাতেই মানে একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি, এরকম হয়। তো ওই অফ অ্যান্ড অন আর কি। আর মহালয়ায় আমরা জানি যে দেবী পক্ষের শুরু হয়, আর এই সিনেমাতে আমরা অসাধারণভাবে দেখেছি এখানে অশুভ শক্তির নাশ করা হচ্ছে, এবং তারপরেই শুরু হচ্ছে মহালয়া, এবং নারী শক্তিকেই নাশ করা হচ্ছে। এই চরিত্রটাকে নিয়ে তুমি কীভাবে বললে? এটা সম্বন্ধে কিচ্ছু বলতে গেলে না, এই ছবিটা স্পয়লার দেওয়া হবে, এটা একটা থ্রিলার, এটুকুই বলতে পারি। আমি তাতে ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে অভিনয় করছি, আর বাকিটা দেখতে হবে আর কি। একটা সাসপেন্স রয়েছে গল্পটার মধ্যে, হুডানিট রয়েছে, একটা মার্ডার মিস্ট্রি, কাজেই এই সম্বন্ধে কিছুই বলা মুশকিল হবে আর কি। এত টুইস্ট রয়েছে বিভিন্ন, উচিত হবে না বলাটা। তার জন্য তো সিনেমা হলে এসে দেখতেই হবে সিনেমাটা। আর এই যে পুলিশের চরিত্রটা তুমি প্লে করেছো, আর এখনকার সমাজে দাঁড়িয়ে পুলিশকে অসাধারণভাবে তুমি একটা মেসেজ দিয়েছো এই বিজয়া দশমী সিনেমার মধ্যে দিয়ে, সমাজে এই পুলিশের চরিত্রটাকে কীভাবে বর্ণনা করা যাবে বলে তোমার মনে হয় এখন এই মুহূর্তে? কোনো সমাজের কোনো সম্বন্ধে কোনো বাণী দেওয়ার জন্যে ছবি করা নয়, বেসিক্যালি এন্টারটেনার হিসাবে আমি একটা চরিত্রের উদ্যান করার চেষ্টা করেছি। যে স্ক্রিপ্ট এবং ডিরেকশনে ছবিটা বেছে নেওয়া হয়েছে, বাঙালি থ্রিলার পছন্দ করে, সেই ভেবে একটা চরিত্রকে কতটা ইন্টারেস্টিং করা যায়, কারণ এই ধরনের অসংখ্য পুলিশ তো হয়ে গেছে, তার থেকে কতটা একটু হলেও নতুন স্বাদ আনা যায়, নতুন ভাবে সেটাকে প্রেজেন্ট করা যায়, তার চেষ্টা করেছি। এবার যদি দর্শক এন্টারটেইনড হন তাহলে আমাদের পরিশ্রম সার্থক। আরোহী নিউজের দর্শকদেরকে কী বলবে তুমি? বলবো বাংলা বই পড়ুন, বাংলা সিনেমা দেখুন, খুব আনন্দ করুন, উৎসবের মরশুম চলছে, অন্যকে কষ্ট না দিয়ে আনন্দ করুন।